তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে কোনো পেজে তো আপনাদের পেজটা ক্রিয়েট করবেন, পেজের লাস্টে এভাবে ইমোজি দিয়ে দিবেন নামের সাথে। তো দেখতে পাচ্ছেন আমার এই পেজে কিন্তু এখানে নামের সাথে ইমোজি শো করতেছে। তো আপনারাও চাইলে এই ধরনের কিন্তু পেজ আপনারা খুলতে পারবেন। তো এই ধরনের পেজ আপনারা কিভাবে খুলবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেন আগে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এর জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ব্যবহার করব। তো দেখেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে ক্লিক করলাম। এখন সরাসরি যে পেজ লেখা আছে দেখতে পারতেছেন, তো পেজের উপর ক্লিক করে দিব। এরপর দেখেন এখানে এই যে ক্রিয়েট পেজ নামে একটা অপশন চলে আসছে সবার উপরে, তো এখানে ক্রিয়েটের উপর ক্লিক করে দিব। এরপর যেভাবে আমরা পেজ খুলি সেভাবে গেট স্টার্টে ক্লিক করে দিব। তো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন নাম চাচ্ছে, তো আমি সাপোজ মনে করেন আমার নামটা দিয়ে দিলাম, তো একটু স্টাইলের জন্য আমি এটা দিয়ে দিলাম। তো এখন আমরা কীভাবে এখানে ইমোজি ব্যবহার করব, দেখেন ইমোজি ব্যবহার করার জন্য দেখেন এখানে আপনি বড় হাতে টি ডট আবার বড় হাতে টি লিখবেন, তারপর একটা স্পেস দিয়ে দিবেন। সরি ভিউয়ার্স, আগে এখানে একটা স্পেস দিয়ে নিতে হবে, তারপর এখানে টি ডট দিয়ে আবার বড় হাতে টি দিয়ে আবার একটা স্পেস দিতে হবে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ইমোজি চলে আসলো। তো আমি চাইলে এখানে আরও একটা ইমোজি ব্যবহার করতে পারি, ও ডট ও দিয়ে দিলাম, এবার স্পেস দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আরও একটা ইমোজি চলে আসলো। তো এখন এখানে আমি দুইটা ইমোজি ব্যবহার করলাম। এখন এখানে চাইলে আপনারা এক্সট্রা আরও স্যাম্পল ব্যবহার করতে পারেন, তো আমি এই স্যাম্পলটা ব্যবহার করব। তো দেখেন এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তো দেখেন আমি নামের শেষে আবার এই ইমোজি এই স্যাম্পলটাও ব্যবহার করলাম। তো এখান থেকে দেখেন আমি এই যে এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করা মাত্র দেখেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, তো আমি যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিলাম এখান থেকে, যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন চলে আসছে, ক্রিয়েটের উপর ক্লিক করে দিব। তো ক্রিয়েটে ক্লিক করা মাত্র এখানে আমরা একটু ওয়েট করব, ওয়েট করে আসলে দেখি যে আসলে এই নামটা আসলেই নেয় কি না। তো দেখেন নামটা কিন্তু নিয়ে নিয়েছে, তো এখানে বায়োটাও যা দেওয়ার সেটা আপনারা দিয়ে দিতে পারেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আমি আর কোনো প্রোফাইল দিলাম না, এখানে আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করা মাত্র এখানে দেখেন আমার ফ্রেন্ডসকে ইনভাইট করতে বলছে, তো আমি ইনভাইট করব না, আমি আবার নেক্সটের উপর ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করা মাত্র এখানে দেখেন এখানে আবার এরকম একটা অপশন চলে আসছে, তো আমি এগুলো এখন আর দিব না, আমি এখানে ডানের উপর ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করা মাত্র দেখেন এটা কিন্তু সুইচ হয়ে যাচ্ছে পেজে। তো দেখেন আমার পেজে কিন্তু এটা সুইচ হয়ে চলে আসলো। তো এখন আমি এখান থেকে একটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে আমি একটা পোস্ট করলাম হাই লিখে, তো পোস্ট করার পর নেক্সট করে এখানে সেন্ড করে দিই এটা, তো পাবলিশ করে দিলাম এটা। তো ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন নামের সাইটে কিন্তু এখানে ইমোজিটা শো করছে আর সে স্যাম্পলটা। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা চাইলে যে কোনো পেজ এভাবে ইমোজি দিয়ে খুলতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।